তো ভিওয়ার্স শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে এভাবে কিন্তু আপনারা মোবাইলে হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা কিন্তু রিচার্জ করতে পারবেন না বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে হয়তো আপনি রিচার্জ করতে পারবেন মাঝে মাঝেই এইভাবে ফ্রি রিচার্জ করতে পারবেন অনলাইনে আপনার মোবাইলে তবে এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে আপনি আপনাকে কিন্তু আপনি যে মোবাইলে ফ্রি রিচার্জ করবেন সেজন্য কিন্তু প্রিপেইড নাম্বার হতে হবে পোস্ট পেইড নাম্বারে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন না হ্যাঁ আরেকটা হচ্ছে যে আপনার গ্রামীণ ফোনের যে ইস্কিটো সিম আছে ইস্কিটো সিমেও আপনি এভাবে ফ্রি রিচার্জ করতে পারবেন না তো ইস্কিটো এবং হচ্ছে পোস্টপেইড এই দুই ধরনের সিম বাদ দিয়ে আপনি হচ্ছে প্রিপেইড নাম্বারে রিচার্জ করতে পারবেন সেটা যে কোম্পানির সিমই হোক গ্রামীণ ফোন হোক বাংলা লিঙ্ক রবি বা যাই হোক বা আপনি যদি বাংলাদেশের বাইরে থেকেও রিচার্জ করতে চান ফ্রি রিচার্জ বাংলাদেশের বাইরে থেকেও আপনি সারা বিশ্ব থেকেই এইভাবে আপনি ফ্রি রিচার্জ করতে পারবেন মোবাইলে তো আমি আপনাদেরকে এই পুরো এ টু জেড বিষয়টাই দেখাবো যে কী করে আপনি মোবাইলে ফ্রি রিচার্জ করতে পারবেন অনলাইনে তো ভিওয়ার্স মূল ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা মূল বিষয়ে চলে যাই ফ্রি রিচার্জ করার জন্য আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন রিটস আর আইটিএস রিটস ব্রাউজার আমি এটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এই যে দেখুন এই লোগোটা খেয়াল রাখবেন এই রিটস ব্রাউজারটা আপনারা ইনস্টল করে এই যে ওপেন করে দিবেন ওপেন করার পরে এই স্ক্রিনটা আসলে এখানে নেক্সট লেখা ক্লিক করবেন কয়েকবার ক্লিক করতে হবে লাস্ট স্টেজে আসা পর্যন্ত দেখুন চেঞ্জ হচ্ছে গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন এরপরে এই যে সেগমেন্টগুলো দেখাচ্ছে স্পোর্টস নিউজ স্টাইল এই সেগমেন্টগুলো থেকে যে কোনো একটি একটিতে আপনার চিহ্ন দিয়ে দেবেন এরপরে কন্টিনিউ এই পারমিশনগুলো আপনারা অ্যালাউ দিয়ে দেবেন এরপরে এই যে এখানটাতে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করবেন এখানে সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ গুগল ক্লিক করবেন গুগল দিয়ে আপনারা সাইন ইন করবেন অন্য দুইটা দিয়ে সাইন ইন করবেন না এখান থেকে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা সেট করে দিবেন সিলেক্ট করে দিবেন আমি যে কোনো একটি সিলেক্ট করে দিলাম আপনার যদি একটি থাকে তাহলে সেটি সিলেক্ট করে দিবেন কোনো অসুবিধা নেই এরপরে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এটি আপনারা দেখলেই বুঝতে পারবেন নাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে জন্ম তারিখ ব্লাড গ্রুপ এখানে একটি প্রোমো কোড দেবেন প্রোমো কোডটিও আপনি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রোমো কোডটি দিলে আপনারা অটোমেটিক পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন এই পয়েন্টের বিনিময়ে কিন্তু আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো টাকা লাগবে না কিউপি নাইন এন ডাবল জিরো এই প্রোমো কোডটি দিলে আপনারা পঞ্চাশ পয়েন্ট অটোমেটিক পেয়ে যাবেন এরপর এখানে আপনি যেই দেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন সেই দেশটা সিলেক্ট করবেন এখানে অটোমেটিক বাংলাদেশ আসে এই জন্য আমি আর চেঞ্জ করলাম না আপনি চেঞ্জ করতে পারেন এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই একমাত্র এই মোবাইলেই আপনি রিচার্জ করতে পারবেন ফ্রিতে কোনো টাকা ছাড়া কিন্তু আপনি অন্য মোবাইলে কিন্তু রিচার্জ করতে পারবেন না তো যেই মোবাইলে রিচার্জ করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন এরপরে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখুন প্রোমো কোডটি দেওয়ার কারণে কিন্তু এখানে পঞ্চাশ পয়েন্ট জমা হয়ে গেছে এই পয়েন্টের বিনিময়ে আপনি রিচার্জ করতে পারবেন এরপর যদি আপনি এই যে রিচার্জ লেখাতে ক্লিক করেন হ্যাঁ দেখাচ্ছি আমি এই যে রিচার্জ রিচার্জে যদি ক্লিক করেন এরপরে দেখুন এখানে রিচার্জটা অ্যাক্টিভ হয় নাই কারণ হচ্ছে যে এখানে পঞ্চাশ পয়েন্ট আসে আপনাকে আরও দশ পয়েন্ট অর্জন করতে হবে ব্রাউজ করে যদি সাইট পয়েন্ট হয় তখনই আপনি রিচার্জ অপশনটা অ্যাক্টিভ হবে তখন আপনি রিচার্জ করতে পারবেন এই যে আর্ন পয়েন্টে যদি ক্লিক করেন ইনভাইট টু গেট পয়েন্ট ক্লিক হেয়ার দেখুন এখানে এখানে একটা কোড নাম্বার দেখাচ্ছে এই কোড নাম্বারটা যদি আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে দেন তারা যদি আবার সাইন ইন করে এই কোড নাম্বার দিয়ে তাহলে আপনি আবার অটোমেটিক পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন তো একটা জিনিস খেয়াল করুন এখানে আমার পঞ্চাশ পয়েন্ট দেখাচ্ছে এই পয়েন্টটা কী করে বাড়বে সেটি দেখাচ্ছি ব্যাকে যদি চলে যাই এই যেখানে ইউটিউবে যদি চলে যাই এখানে ইউটিউব ফেসবুক বা আরও আরও অনেক কিছু আছে আপনারা এগুলোতে যদি ব্রাউজ করেন আপনারা তো সারাদিন এমনিতেই মোবাইলেই থাকি আমরা অনেক সময় ওয়াইফাই দিয়ে হোক বা মোবাইল ডাটা দিয়ে যদি এই ব্রাউজারের মাধ্যমে যদি আমরা ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক পয়েন্ট জমা হবে আমাদের অ্যাকাউন্টে সেই পয়েন্টের বিনিময়ে কিন্তু আমরা মোবাইলে ফ্রি রিচার্জ করতে পারবো তো এখানে যদি ক্লিক করি দেখুন অল্প একটু সময় ভিডিও দেখলাম দেখার পর যদি আমি চেক করি যে অ্যাকাউন্টে মাই প্রোফাইলে ক্লিক করলাম দেখুন পঞ্চাশ পয়েন্টস ছিল এখন কিন্তু পঞ্চাশ দশমিক শূন্য নয় মানে এই সামান্য একটু সময় শূন্য নয় পয়েন্ট বেড়ে গেছে তো যেহেতু আমরা সারাক্ষণ এমনিতেই মোবাইলে থাকি তো আমরা এই যদি এখানে ব্রাউজ করি এই ব্রাউজারের মাধ্যমে যদি আমরা ব্রাউজ করি তাহলে কিন্তু আমরা এভাবে আমাদের পয়েন্ট জমা হবে এখানে অ্যাকাউন্টে এবং সেই পয়েন্টের বিনিময়ে আমরা ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবো তবে কত পয়েন্টে বিনিময়ে কত টাকা রিচার্জ করা যায় সেটা কিন্তু এক এক সময় এক এক রকম সেটা কিন্তু চেঞ্জ হয় এটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না